পাশে শিয়ালটা আছে দেখতে পাচ্ছ, শ্যামা মায়ের রূপে কিন্তু মা আছে সান্ডি ক্লাবে। এটা হচ্ছে স্থায়ী মন্দির, কেদারনাথের প্যান্ডেল কালী পুজোর জন্য তৈরি হচ্ছে। কাঠের উপরে কিন্তু সব কাপড়ের কাজ চলছে, ঠাকুরের একটা অংশ কিন্তু এখানে থাকবে। আমরা মন্দিরটা কিন্তু অনেকটা বড় সাইজ। শ্রী শ্রী শ্যামা পূজা 2023, রাঙা জবা সুতের গাঁধা আকর্ষণে এই কেদারনাথ। মানে এইবারে থিম করছে বর্ধমানে কালী পুজোয় কেদারনাথ। এইটা হচ্ছে হরিনারায়ণপুর। তো এইটা হরিনারায়ণপুরে হচ্ছে, এটা কোথায় কী হচ্ছে তোমাদেরকে আমি লোকেশন দিয়ে দিচ্ছি। তো কালী পুজোতে এরকম বড় প্যান্ডেল যে হচ্ছে তোমাদেরকে তুলে ধরে দেখাচ্ছি। তো মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ যে বর্ধমানের বুকে কিন্তু আবার কিন্তু কেদারনাথের প্যান্ডেল কালী পুজোর জন্য তৈরি হচ্ছে। এই দেখো অনেকটা বড় সাইজে, কিন্তু দেখে নাও দারুণ সুন্দর লাগছে দেখতে। তোমাদের এইটা কোথায় আসবে কি করে আসবে সব আমি ডিটেলস দিয়ে দিচ্ছি, গুগল ম্যাপ থাকবে সঙ্গে। মোটামুটি দেখছি সব উপরে লাগানোর জন্য সব মোটামুটি এদিকে সব কাজ চলছে, দেখে নাও কাপড়ের কাজ চলছে। প্লাইয়ের কাঠের উপরে কিন্তু সব কাপড়ের কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। মোটামুটি দুর্গাপুজোর পর, বাজে প্রতাপপুরে দুর্গাপুজোর পর কালী পুজোতেও কিন্তু বড় সড়ো করে হয়। তো আমি এখন যে জায়গাতে আছি সেই জায়গার একদম ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে প্রস্তুতি পর্বটা তোমাদের সামনে তুলে ধরি। মোটামুটি কেদারনাথের ওপরে তো আমাদের শিব ঠাকুর থাকে, তোমরা জানো। তো এই শিব ঠাকুরের একটা অংশ কিন্তু এখানে থাকবে। আর এই কেদারনাথটাই তোমার যেটা দেখতে পাচ্ছ যে প্যান্ডেলের কাজ, যে প্রস্তুতি কাজ চলছে, এটা কিন্তু কেদারনাথে কিন্তু একটা অংশ কিন্তু এরা তৈরি করছে। দেখে নাও অনেকটা বড়, উপরে চূড়ার মন্দিরটা কিন্তু অনেকটা বড় সাইজে করছে কিন্তু। এই দেখো বাজে প্রতাপপুরের রামেশ্বরম মন্দিরে যেরকম ভালোবাসা দিয়েছিলেন, তো এই কালী পুজোরে সেরকম করে ভালোবাসা দেবেন। আর কুমোরটুলির ভিডিওগুলো সব এক এক করে আসছে, দেখতে থাকো। মোটামুটি ভেতরের দিকে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো মোটামুটি এদিকে শিবলিঙ্গের কিন্তু এটা সোলার ওপরে সব কিন্তু কাজ করা হয়েছে। এই দেখো এদিকে একটা শিবলিঙ্গ আছে, এখানে একটা শিবলিঙ্গ আছে, এখানে একটা শিবলিঙ্গ আছে। আর মা কিন্তু বিরাজ করবে এখানে, কালী মা কিন্তু বিরাজ করবে এই জায়গাটার মধ্যে। মোটামুটি প্রস্তুতি পর্ব চলছে যেহেতু, আর এখানে কিন্তু সব কাপড় আছে, দেখতে পাচ্ছ নানা রকমের কাপড় কিন্তু এখানেই আছে। তো এইগুলো কিন্তু সব জায়গা লাগবে। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি তোমার। উপরে কিন্তু খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ, কালার করে দারুণ সুন্দর করে এখানে একটা চিত্র করা হয়েছে। এই দেখো দারুণ সুন্দর লাগছে দেখতে। মোটামুটি বাজে প্রতাপপুরের দিকে আসলে তোমরা যদি আসো, তো এখানে সানডে ক্লাব বলে একটা ক্লাব আছে। মানে এখানে ভালো ভালোই অনেক কিছু প্যান্ডেল দেখানোর জন্য তোমাদেরকে আমি তুলে ধরবো, কিন্তু এখন যে ঠাকুরকে আমি তুলে ধরবো কালী ঠাকুরই, প্রস্তুতি পর্ব কী চলছে না চলছে তার পুরো ভিডিওটা মন্দির থাকছে। এইটা হচ্ছে সানডে ক্লাব। এই ক্লাবের মা কালীকে তুমি দেখতেই পাচ্ছ কতটা বড়ো, খালি দেখে নাও অনেকটা বড়। আর বাজে প্রতাপপুরে কিন্তু এই এই ঠাকুরটা হচ্ছে সব থেকে বড়ো ঠাকুর। মাকে দেখে নাও, মায়ের কিন্তু চোখের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর চুল আর মায়ের সাজসজ্জা এইগুলো সব বাকি আছে, দেখতে কিন্তু দারুণ লাগছে, অনেক বড় সাইজে কিন্তু। এই তো প্রত্যেক বছরই এখানে এই পুজোটা হয়। মাকে দেখে নাও, চোখটা খালি দেখে নাও, দারুণ সুন্দর লাগছে দেখতে। দেখো কতটা বড় হাইটে দেখে নাও। আর কর্ম তুমি করো মা, লোকে বলে করি। মোটামুটি মায়ের সাজ তো এখন বাকি আছেই, তারপর মায়ের গয়না সব কিছু বাকি আছে, এখন এগুলো সব কাজগুলো কমপ্লিট হবে। মায়ের মানে পেছনে চালচিত্র কিছু একটা আছে, সে মায়ের পেছনে চালচিত্র কিছু একটা আছে, সেটাও কাজ হবে। এর মধ্যে তোমরা দেখে নিতে পারো এখানে যে আমাদের শিব ঠাকুর আছে, শিব ঠাকুরটা খালি দেখে নাও কতটা বড়ো, খালি দেখে নাও। এই দেখো অনেকটা বড়ো সাইজে, মাথার উপরে সাপটা আছে। আর শিবের পাশে ডুগডুগিটা আছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে একটা মুন্ডমালা আছে যেটা মায়ের হাতে থাকবে, এই যে মায়ের এই হাতে থাকবে মুন্ডমালাটা। এই দেখো আর শিব ঠাকুরটা কিন্তু অনেকটা বড়, এই দেখো অনেকটা বড় সাইজের দেখতে পাচ্ছ। এই দেখো আর ঠাকুর মাকে কিন্তু আমার এখান থেকে কিন্তু অনেক বিশাল বড় আকারের লাগছে দেখতে। এই দেখো অনেকটা বড় সাইজের সে শিয়ালটা আছে দেখতে পাচ্ছ, শিয়ালের কাজ আপাতত কমপ্লিট হয়ে গেছে। কতটা বড় সাইজের দেখে নাও, অনেকটা বড় সাইজের। তারা তুমি তোমার কর্ম তুমি করো লোকে। এটা থাকবে মায়ের পাশে ডান দিকে বা বাঁ দিক করে থাকবে। আর মাকে এখান থেকে দেখে নাও, দারুণ সুন্দর লাগছে দেখতে। আর এখানকার ঠিকানাটা তোমাদের আমি বলে দিই, সানডে ক্লাব পক্ষ থেকে এটা প্রত্যেক বছরই হয় কালী মন্দির নিবেদিতা ক্লাবের, ঠিক আছে। আর এইটা হচ্ছে হাটু দেওয়ান বর্ধমান, দেখো হাটু দেওয়ান বর্ধমানটা।
আর এইটা কিন্তু কালী মন্দির, মানে স্থায়ী কিন্তু কালী মন্দির হচ্ছে এইটা, এখানে কিন্তু এই পুজোটা হয়। মাকে কিন্তু দারুণ লাগছে দেখতে, কিন্তু শ্যামা মা, কিন্তু এটা শ্যামা মায়ের রূপে কিন্তু মা আছে। ওই যে লাইটের কাজ চলছে দেখতে পাচ্ছ, লাইট সব লাগাচ্ছে, যেহেতু মায়ের পুজো, মানে রোববার দিনকার পুজো মায়ের, তার আগে কিন্তু লাইটের কাজ কিন্তু অনেক। আর এখানকার মানুষদের কাছে কিন্তু এই ঠাকুরটা কিন্তু প্রচণ্ড জাগ্রত, লাইট সব লাগানো হচ্ছে দেখতে পাচ্ছি, এদিকে সব লাগাচ্ছে গাছের ওপরে। আর এইটা হচ্ছে মন্দিরটা, এটা স্থায়ী মন্দির কিন্তু সান্ডে ক্লাবে, এটা হচ্ছে স্থায়ী মন্দির, এখানেই কিন্তু প্রত্যেক বছরে এই পুজোটা হয়। মোটামুটি ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বর্ধমান থেকে এবার সব এক এক করে কালী ঠাকুরের ভিডিও তুলছি। গুরুজনদের আশীর্বাদ, দাদাদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শেষ করলাম। টাটা।